بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. هديني بقى আপনি জানতে চাইছেন শরীক কুরবানি বিষয়ে। আপনি বলেছেন যে কেউ বলেন যে শরীক কুরবানি সাত জনের পক্ষ থেকে হবে অর্থাৎ গরুতে সাত জনের পক্ষ থেকে হবে, আর কেউ বলেন যে গোটা পরিবার গোটা সাতটি পরিবারের পক্ষ থেকে হবে। আবার উট সম্পর্কে এটা শুনেছেন যে উট সাত জনের পক্ষ থেকে হবে, কেউ বলেন সাত পরিবারের পক্ষ থেকে হবে, আবার কেউ বলছেন দশ জনের পক্ষ থেকে হবে, দশ পরিবারের পক্ষ থেকে হবে। তো এ বিষয়ে কোনটা সঠিক এ মর্মে আপনি জানতে চেয়েছেন। হ্যাঁ, এ বিষয়ে আমরা যেটা সঠিক মনে করি কোরআন হাদিসের আলোকে সেটাই আপনাকে বলার চেষ্টা করবো। আমার তৌফিকুন ইল্লা বিল্লাহ। এ বিষয়ে আমি বিভিন্ন স্থানে আলোকপাত করেছি, এমনকি এই গ্রুপগুলিতেই কোন গ্রুপে আলোচনা করেছি আমার এখন মনে নাই, তবে এখানেও একটা লিঙ্ক আপনাকে দিয়ে পাঠালাম, এখানে অনেক আলোচনা রয়েছে এবং বইয়ের ফটো দিয়ে পাঠালাম, যে বইটি অকিঞ্চনের নিজের নিজ হস্তে লেখা, এখানে বিস্তৃত বর্ণনা দেওয়া আছে। তো আপনাকে আমি এখানে সংক্ষেপ আকারে বলবো যে কোরবানি গরুর কোরবানি বিষয়ে কয়েকটা কথাই চালু রয়েছে আমাদের বাঙালি সমাজে। শরিকানা কোরবানি বিষয়ে, শরিকানা কোরবানি বিষয়ে কেউ কেউ বলে থাকেন যে এটা সফরে খাস, সফর বা হজ্জের ক্ষেত্রে চলবে, আর সফর ছাড়া চলবে না, সফরের বাইরে মানে মুকিম অবস্থায় বাড়িতে থাকাকালীন চলবে না। তো এরকম একটা কথা রয়েছে, তবে এ কথাটি সম্পূর্ণ মন গড়া বেদলিল, এবং যারা এই কথাগুলি বলেছেন তাদের জ্ঞানের স্বল্পতা একেবারে সূর্যের আলোর মতো স্পষ্ট, কারণ তারা এসব কথা এসব দায়িত্বহীন কথা বলেছেন অন্যান্য দলিলগুলো অবগত না হওয়ার কারণে। তো আমার এই বইয়ে এই দুই কেতাবের ভিতরে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে সাত শরিকানায় কোরবানি দেয়া সফরের সাথে খাস নয়, বরং সফর গায়ের সফর মুকিম সর্বাবস্থায় সাত শরিকানায় কোরবানি দেওয়া বিধিসম্মত, কারণ তারা যে হাদিসগুলিকে সফরের সাথে খাস মনে করেছেন এবং উল্লেখ করেছেন সে হাদিসের বাইরেও আরও অনেক হাদিস রয়েছে যেগুলির খবর তারা রাখেননি কিন্তু ফতোয়া মেরে দিয়েছেন। তো এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এই জন্য ইমাম শাফি বলতেন যে লা সাকাতা মান লা ইয়াদরি লা সাকাতাল খিলাফ, যে জানা সে চুপ থাকলে মতবিরোধের অবসান হতো। তো আসলে না জানে আন্দাজে বলার কারণে বা অল্প কিছু দু একটা হাদিস জেনে ফতোয়া দেওয়ার কারণে এই জাতীয় বিভ্রান্তি ছড়িয়ে থাকে। তো বিভিন্ন বিভ্রান্তির এটাও একটা বিভ্রান্তি যে মনে করা হয়ে থাকে যে সফরের সাথে সাত শরিকানাই কোরবানি খাস, মানে শরিক কোরবানি খাস। তো এটা জঘন্য মূর্খতা, অজ্ঞতা বা দলিল গবেষণায় মানে অসম্পন্নতা। তো এটা একটা বাতিল কথা চালু রয়েছে সমাজে অনেক জায়গায়। তো এটা আসলে বাতিল। এই বাতিল কথার প্রতিবাদী দেখবেন যে আমার দুই পুস্তিকার মধ্যে একটি পুস্তিকা হলো শরিক কোরবানি বিষয়ে সমাধান। তো এটা পড়লে দেখবেন যেখানে দলিলের উপর দলিল দেয়া রয়েছে, যেখানে প্রমাণ যে যে দলিলগুলি দ্বারা প্রমাণ হয়ে গেছে স্পষ্টভাবে দিবালকের ন্যায় যে সাত শরিকানে কোরবানি সর্বাবস্থায় বৈধ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একখানা সহিহ হাদিসের ভিতরে বলছেন আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুর আন সাবাতিন ফিল আদাহি, গরুতে সাত জনের পক্ষ থেকে, উটে সাত জনের পক্ষ থেকে কোরবানিতে চলবে। সহিহুল জামে গ্রন্থে হাদিস এসেছে, বিশুদ্ধ হাদিস। তাহলে এখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের কথা বলেননি, বরং আমভাবে তিনি একটা বিধান প্রবর্তন করছেন এই বলে যে গরুতে উঁটে সাতজনের পক্ষ থেকে কোরবানিতে চলবে। তো এই সহি হাদিসে দেখা যাচ্ছে যে ওই বন্ধুরা অবগত হতেই পারেনি, আন্দাজে ফতোয়া মেরে দিয়েছেন যে কোরবানি ওই সফরের অবস্থায় কিছু কোরবানি বাওনা পেয়েছেন সাহাবিদের তাবি আল্লাহ নবী সাল্লামের, বাস সফরের সাথে খাস শরিক এই বলে ফতোয়া মেরে দিয়েছেন, যেটা আদৌ উচিত হয়নি। তো যা হোক, এটা এরকম একটা বাতিল ফতোয়া চালু রয়েছে সমাজের ভিতরে, এবং এখনও দেখা যাচ্ছে যে কিছু কিছু ওই ভদ্র মহোদয়গণ এই বাতিল ফতোয়া, এই ভুল ফতোয়াকে মানে চালিয়ে যাচ্ছে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করুন এবং দলিলের পথে ফিরে আসার তৌফিক দান করুন, সঠিক দলিল যেন তারা মেনে এই জাতীয় গোঁড়ামি বর্জন করে মানুষকে বিভ্রান্তি করা থেকে বিরত থাকে, নিজেরা বিভ্রান্ত না হয় এবং অন্যকে যেন বিভ্রান্ত না করে এই বিষয়ে। তো যা হোক, শরিকানা কোরবানি সফর গায়ের সফর সর্বাবস্থায় খাস, সর্বাবস্থায় প্রযোজ্য, সর্বাবস্থায় চলবে, কোনো সন্দেহ নেই।
যেমন এখন হাদিস থেকে আমরা আমভাবে জানতে পারলাম, অন্যভাবে আনাস থেকে বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জাযুরু আন সাবা, উট সাতজনের পক্ষ থেকে। উটের বিষয়ে আরেকটা বর্ণনা পাওয়া যায় যে ইবন আব্বাস বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম, ফাদাল আযহা এমত অবস্থায় কুরবানির ঈদ উপস্থিত হল, ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবআতান ওয়া ফিল জাযুর আশরা, তখন আমরা গরুতে সাতজনের পক্ষ থেকে এবং উটে দশ জনের পক্ষ থেকে শরিক হলাম। তো তিরমিজি শরীফে হাদিস এবং এই হাদিসটি বিশুদ্ধ। এই হাদিসটি ভদ্র যারা বলে থাকেন কোরবানি সফরের সাথে খাস, ভদ্র এই ভদ্র মহোদয়গণ এটাকে দিয়ে দল দিয়েছেন, তো এটা তাদের বোঝার ভুল। এখানে সফরে কি ঘটেছে সেটাই বলা উদ্দেশ্য, সফরের সাথে এটা খাস শরিকানা কোরবানি এটা সম্পূর্ণ অতিরিক্ত বুঝ এবং আরো অন্যান্য দলিল না জানার একটা মানে তিক্ত ফসল বলা যেতে পারে, আল্লাহ হেদায়ত করুন তাদেরকে। তো এই হাদিসের আলোকে, তিরমিজির এই হাদিসের আলোকে যেখানে বলা হলো যে সাহাবায়ে কেরাম শরীক হয়েছেন গরুতে সাতজন এবং উঠে দশজন, তো দশজন পর্যন্ত শরীক হওয়া বৈধ বলেছেন ওলামায়ে দিনের একটা অংশ। যেমন ইসহাক বিন রাহওয়াই একজন বড় মহাদ্দেস ইমাম আহমদ বিন হাম্বলের জমিল বলা যেতে পারে, সহপাঠী বা বন্ধু, উনি এবং আরো একাধিক মহাদ্দেস এটাকে বৈধ বলেছেন এবং বলেছেন যে উঠে দশজন শরীক হওয়া যেতে পারে। এখন এই দশজনের শরিক হওয়া কি দশজনের পরিবারের প্রতিনিধি হিসাবে নাকি দশজনের পক্ষ থেকে, তো দেখা যাচ্ছে যে এ বিষয়ে সৌদি আরবের লাজনা দায়মা প্রথমে বলেছিলেন যে সাতজনের পক্ষ থেকে শুধু আদায় হবে, কোনোভাবে উটের শরিক আনা তো সাতজন যদি শরিক হয় তো সাতজনের পক্ষ থেকে আদায় হবে, এটা বলেছেন লাজনা দায়মা সৌদি আরব স্থায়ী প্রত্যাবর্তন প্রথমে বলেছিলেন, যেটার মুফতি ছিলেন, হেড মুফতি ছিলেন, চিফ মুফতি ছিলেন মোহাম্মদ বিন ইব্রাহিম আলু শেখ। পরবর্তীতে শেখ বিন বাজ যখন এই লাজনার এই ফতোয়া বোর্ডের চেয়ারম্যান হন, এই স্থায়ী ফতোয়া বোর্ডের চেয়ারম্যান হন, তখন উনি ফতোয়াটাকে সংশোধন করেন এবং উনি বলেন যে শরিকানা কোরবানিও নিজের পক্ষ থেকে এবং নিজ পরিবারের পক্ষ থেকে বৈধ, এভাবে ফতোয়া দিয়েছেন, ফতোয়া লাজনা দায়মা এভাবে ফতোয়া ঘোষণা করেছেন। আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেন যে এই ভাগগুলি পরিবারের পক্ষ থেকেও যথেষ্ট এবং তিনি তাদের কঠোর সমালোচনা করে প্রতিবাদ করেন যারা মনে করে যে এই ভাগগুলি ভাগা কোরবানি এই গোটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে না। তিনি তাদের প্রতিবাদ করে বলেন যে তাদের কথাটা সম্পূর্ণ বেদলিল এবং তাদের কথার মানে পূর্বসূরি কোনো ইমাম নেই, মানে এরকম কথা কেউ বলেননি, এভাবে বলেছেন। তো আসল কথা হলো যে সাহাবায়ে কেরামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই একটা গরুকে সাতটা বকরি সমপরিমাণ মনে করা হতো, সুতরাং একটা ভাগাস একটা বকরি সমপরিমাণ, এখানে কোনো ইখতিলাফ নয়, ওলামায়ে সব একমত। এজন্যই আল্লামা ইবনে উসাইমিন এভাবে বলেছেন যারা বলে যে শরীক কোরবানি পরিবার পক্ষে চলবে না তাদের কথা মন গড়া বেদলিল, কারণ ওলামায়ে দিনের মধ্যে কোনো ইখতিলাফ নাই যে সাতটা বকরি সমপরিমাণ হলো একটা গরু বা দশটা বকরির পরিমাণ হলো একটা উঁট, তো সেই হিসেবে একটা ভাগা দেওয়া মানে কি একটা বকরি দেওয়ার নামান্তর। তো দেখা যাচ্ছে যে আমাদের দেশের কিছু আলেম ইখতিলাফ করেছেন, কিছু আলেম তো বলছেন যে শরিকানা কোরবানি সফরের সাথে খাস, আবার কিছু আলেম বলেছেন যে চলবে শরিকানা কোরবানির পক্ষ থেকে, শরিকানা কোরবানি চলবে তবে বলেন যে ব্যক্তির পক্ষ থেকে চলবে শুধু, সাত ব্যক্তির পক্ষ থেকে বা উঁটে দশ ব্যক্তির পক্ষ থেকে শুধু চলবে। তো তাদের এই কথাটাও আরও বড় বড় প্রাজ্ঞ ওলামায়ে দ্বীনের কথার নিকটে টিকবে না, বরং যারা আরও গভীর জলের মাছ আরও বড় জ্ঞানী তারা কিন্তু এটাকেও বৈধ বলেছেন এবং সুন্নাহ সম্মত বলেছেন, যেমন লাজনা দায়ের ফতোয়া আপনাকে আমি শোনালাম। তো যা হোক, আশা করি এটাই লেটেস্ট ফতোয়া যে শরিকানা কোরবানি বৈধ, এটা সফর অসফর বলে কিছু নাই, সর্বাবস্থায় বৈধ এবং শরিকানা কোরবানির এই শরিক অংশ পরিবারের পক্ষ থেকেও বৈধ, ইনশাআল্লাহ আজি কোনো সমস্যা নেই। আশা করি আপনি এই ফতোয়ার উপর আমল করলে, আপনি বড় বড় ওলামায়ে দ্বীনের ফতোয়ার উপর আমল করেছেন যা তারা কোরআন হাদিসের আলোকেই বলেছেন, সুতরাং ইনশাআল্লাহ আপনি বিভ্রান্ত হবেন না, ওই ছোটোখাটো আলেমদের ফতোয়ায় গেলেই আপনি গোলক ধাঁধায় পড়ে যাবেন, যারা কেউ বলেন যে সফরের সাথে খাস, আবার কেউ বলেন যে না যদি শরিকানা কোরবানি বৈধ হয় তবে একজনের পক্ষ থেকে শরিকের পক্ষ থেকে হবে না, তো তারা এই সাদামাটা কিছু দলিল নিয়ে ওই বাহ্যিকভাবে তারা ফতোয়া দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু এর গভীরে তারা যেতে পারেননি। তো যা হোক, প্রাজ্ঞ ওলামায়ে দ্বীনের মতে কোনো সমস্যাই নেই শরীক কোরবানি
শরীক কোরবানিও নিজ পরিবারের পক্ষ থেকে চলবে। অর্থাৎ সাতজন পরিবারের সাতজনের পক্ষ থেকে চলবেই শরীকানা কোরবানি, তাদের পরিবারের পক্ষ থেকেও চলবে ইনশাআল্লাহ। আর গরুতে সাতজন চলবে, এটা তো দলিল দ্বারা পাওয়া গেল, বিভিন্ন দলিল এসেছে। আর উঁটে দশজনের পক্ষ থেকে চলবে, এটাও তিরমিজি শরীফ হাদিস থেকে পাওয়া গেল। তবে আল্লামা আজিম আবাদি আমরুল মাবুদের ভাষ্যকার, আবু দাউদের ভাষ্যকার, তিনি বলছেন যে হজের কোরবানির ক্ষেত্রে কিন্তু উঁটেও সাতজনের পক্ষে চলবে, সেখানে দশজন চলবে না, কিন্তু নন হাজিদের জন্য এমনি কোরবানিতে দশজন পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। সময় তো দিনি ভাই, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্যে। আসসালামু আলাইকুম নবীনা মুহাম্মদ।